বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে জিয়াউর রহমান ছিলেন বলে আবারও অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নূর চৌধুরীকে ফিরিয়ে আনার দাবিতে কানাডার প্রধানমন্ত্রী বরাবর অনলাইন স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দীপাকর বিশ্বাসের প্রতিবেদন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে কানাডার প্রধানমন্ত্রী বরাবর অনলাইন স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির আয়োজন করে গৌরব একাত্তর ও কানাডা আওয়ামী লীগ। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর ছয়জন আত্মস্বীকৃত খুনিকে দেশে ফিরিয়ে আনার দাবি জোরদার হচ্ছে। নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জটিলতা থাকলেও কানাডা সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে তিনি জানান। নূর চৌধুরীর ব্যাপারে কানাডার একটা আইন আছে, সেটা হচ্ছে তাদের আইনটা হচ্ছে কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান সেদেশে আইনে নেই। নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কানাডা একটা মামলাও বাংলাদেশ সরকার করেছে এবং সেখানে আলাপ আলোচনাও আমাদের সরকারের সঙ্গে অব্যাহত রয়েছে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেন বলেও দাবি করেন ওবায়দুল কাদের। জিয়াউর রহমান মেজর ডালিমের সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে মন্তব্য করেছিল, ওয়েল ডান মেজর ডালিম, কনগ্রেচুলেশনস। এই হত্যাকাণ্ডের পেছনে তিনিও আছেন। নেপথ্যে খুনিদের নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন কে? তিনি জিয়াউর রহমান। দিবাকর বিশ্বাস, বাংলা টিভি, ঢাকা।